চঞ্জনী ব্যানার্জি স্টুডিওয়ে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কে বাঁচায় কে বাঁচে। মানিক বন্দ্যোপাধ্যায় জন্ম 1908 খ্রিস্টাব্দের 19 মে এবং আমরা তাকে হারাই 1956 খ্রিস্টাব্দের 3রা ডিসেম্বর। তিনি ছিলেন একজন বাঙালি কথা সাহিত্যিক। তার প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তার রচিত পুতুল নাচের রীতিকথা, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি ইত্যাদি উপন্যাস ও অতসীমামি, প্রাগৈতিহাসিক, ছোট বকুলবাবু, যাত্রী ইত্যাদি গল্প সংকলন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ বলে বিবেচিত হয়। ইংরেজি ছাড়াও তার রচনাসমূহ বহু বিদেশি ভাষায় অনুদিত হয়েছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত দ্বাদশ শ্রেণীর পাঠ্য বিষয় থেকে আজকের গল্পটি গৃহীত হয়েছে। শুরু হচ্ছে আজকের গল্প, মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কে বাঁচায় কে বাঁচে। সেদিন আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল, অনাহারে মৃত্যু। এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল ফুটপাতে মৃত্যুর কথা, আজ চোখে পড়ল প্রথম। ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না, নইলে দর্শনটা অনেক আগেই ঘটে যেত সন্দেহ নেই। বাড়ি থেকে বেরিয়ে দু পা হেঁটেই সে ট্রামে ওঠে, নামে গিয়ে প্রায় অফিসেরই দরজায়। বাড়িটাও তা শহরের এমন এক নিরিবিলি অঞ্চলে যে সে পাড়ায় ফুটপাতও বেশি নেই, লোকে মরতেও যায় না বেশি। চাকর ও ছোট ভাই তার বাজার ও কেনাকাটা করে। কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। মনে আঘাত পেরে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয়, মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টবোধ। আপিসে পৌঁছে নিজের ছোট কুটরিতে ঢুকে সে যখন ধপ করে চেয়ারে বসে পড়ল, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। একটু বসেই তাই উঠে গেল কল ঘরে, দরজা বন্ধ করে বাড়ি থেকে পেট ভরে যত কিছু খেয়ে এসেছিল, ভাজা, ডাল, তরকারি, মাছ, দই আর ভাত, প্রায় সব বমি করে উগড়ে দিল। পাশের কুঠুরি থেকে নিখিল যখন খবর নিতে এলো, কল ঘর থেকে ফিরে মৃত্যুঞ্জয় কাঁচের গ্লাসে জল পান করছে। গ্লাসটা খালি করে নামিয়ে রেখে সে শূন্য দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে রইল। আপিসে সে আর নিখিল প্রায় সমপদস্থ, মাইনে দুজনার সমান। একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় 50 টাকা বেশি পায়। নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক। মৃত্যুঞ্জয় 2 বছর আগে বিয়ে করে 8 বছরে সে মোটে 2টি সন্তানের পিতা হয়েছে। সংসারে তার নাকি মন নেই, অবসর জীবনটা সে বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চায়। অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কেও সে খুব পছন্দ করে, হয়তো মৃদু একটি অবজ্ঞার সঙ্গেও ভালোবাসে। মৃত্যুঞ্জয় শুধু নিরীহ শান্ত দরদি ভালো মানুষ বলে নয়, সৎ ও সরল বলেও নয়, মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পৌঁছা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে। মৃত্যুঞ্জয় দুর্বল চিত্ত ভাবপ্রবণ আদর্শবাদী হলে কোনো কথা ছিল না, 2টো খোঁচা দিয়ে খেপিয়ে তুললেই তার মনের পুঞ্জ পুঞ্জ অন্ধকার বেরিয়ে এসে তাকে অবজ্ঞেয় করে দিত। কিন্তু মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া স্লথ নিস্তেজ নয়, শক্তির একটা উৎস আছে তার মধ্যে। অব্যয়কে শব্দরূপ দেবার চেষ্টায় যে শক্তি বহু ক্ষয় হয়ে গেছে, মানুষের জগতে তারই একটি অংশ। নিখিল পর্যন্ত তাই মাঝে মাঝে কাবু হয়ে যায় মৃত্যুঞ্জয়ের কাছে। মৃদু ঈর্ষার সঙ্গে সে তখন ভাবে যে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না। মৃত্যুঞ্জয়ের রকম দেখে নিখিল অনুমান করতে পারল বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে এবং সাঁড়শিতে আটকানো মৌমাছির মতো সে মাথা খুঁড়ছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ অর্থহীন অনুচিত কাঠিন্যে। কি হলো হে তোমার? নিখিল সন্তর্পণে প্রশ্ন করল। মরে গেল? না খেয়ে মরে গেল? আন মনে অর্থ ভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয়। আরো কয়েকটা প্রশ্ন করে নিখিলের মনে হলো মৃত্যুঞ্জয়ের ভিতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে। ফুটপাতে অনাহারে মৃত্যুর মতো সাধারণ সহজবোধ্য ব্যাপারটা সে ধারণা করতে পারছে না। সেটা আশ্চর্য নয়, সে একসঙ্গে পাহাড় প্রমাণ মাল মশলা ঢোকাবার চেষ্টা করছে তার ক্ষুদ্র ধারণা শক্তির থলেটিতে। ফুটপাতের ওই বিভৎসতা ক্ষুধা অথবা মৃত্যুর রূপ। না খেয়ে মোড়া কি ও কেমন? কত কষ্ট হয় না খেয়ে মরতে! কি রকম কষ্ট! ক্ষুধার যাতনা বেশি না মৃত্যু যন্ত্রণা বেশি? ভয়ঙ্কর!
অথচ নিখিল প্রশ্ন করলে সে জবাবে বলে অন্য কথা। ভাবছি আমি বেঁচে থাকতে যে লোকটা না খেয়ে মরে গেল, এ অপরাধের প্রায়শ্চিত্ত কি? গিনে শুনেও এতকাল করে আমি চার বেলা করে খেয়েছি পেট ভরে, যথেষ্ট রিলিফও আর খুঁজছে না লোকের অভাবে, আরও এদিকে ভেবে পায় না কি করে সময় কাটাবে, ধিক শত ধিক আমাকে। মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করছে দেখে নিখিল চুপ করে থাকে। দরদের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই এ জগতে। নিখিলের মনটাও খারাপ হয়ে যায়। দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও এ আগুন নিভবে না ক্ষুধার, অন্যের বদলে বরং সমীরে পরিণত হয়ে যাবে। ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ যদি আজও পূর্ণ হয়ে থাকে, জীবন ধারণের অন্যে মানুষের দাবি জন্মাবে কিসে? রূঢ় বাস্তবকে নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতি করা যায়, কিন্তু সেটা হয় অনিয়ম। চিতার আগুনে যত কোটি মোড়ায় এ পর্যন্ত পোড়ানো হয়ে থাক, পৃথিবীর সমস্ত জ্যান্ত মানুষগুলিকে চিতায় তুলে দিলে আগুনও তাদের পুড়িয়ে ছাই করে দেয়। বিক্ষুব্ধ চিত্তে এইসব কথা ভাবতে ভাবতে নিখিল সংবাদপত্রটি তুলে নিল। চোখ বুলিয়ে যেতে যেতে নজরে পড়ল, ভালোভাবে সদ্গতির ব্যবস্থা করে গোটা কুড়ি মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে এক স্থানে তীক্ষ্ণ ধার হা হুতাশ করা মন্তব্য করা হয়েছে। কদিন পরেই মাইনের তারিখ এলো। নিখিলকে প্রতি মাসে তিন জায়গায় কিছু কিছু টাকা পাঠাতে হয়। মানি অর্ডারের ফর্ম আনিয়ে কলম ধরে সে ভেবে ঠিক করবার চেষ্টা করছে, তিনটি সাহায্যেই একবারে পাঁচ টাকা করে কমিয়ে দেবে কিনা। মৃত্যুঞ্জয় ঘরে এসে বসল। সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ বিষণ্ণ গম্ভীর হয়ে আছে। নিখিলের সঙ্গেও বেশি কথা বলেনি। একটা কাজ করে দিতে হবে ভাই। মৃত্যুঞ্জয় এক তোরা নোট নিখিলের সামনে রাখল। টাকাটা কোনো একটা রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে। আমি কেন? আমি পারবো না। নিখিল ধীরে ধীরে টাকাটা গুনল। সমস্ত মাইনেটা? হ্যাঁ ভাই। বাড়িতে তো নজন লোক, মাইনের টাকায় তোর মাস চলে না, প্রতি মাসে ধার করছিস। তা হোক, আমায় কিছু একটা করতেই হবে। ভালো করে রাত্রিবেলা ঘুম হয় না, আর খেতে বসলেও একদম খেতে পারি না। এক বেলা খাওয়া তো ছেড়েই দিয়েছি আমি, আর আমার আমার আর টুনুর মার এক বেলার ভাতও বিলিয়ে দিই আমি, জানিস। নিখিল এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জ্বর হলে যেমন দেখায় মৃত্যুঞ্জয়ের গোলগাল মুখখানা তেমনি থমথম করছে, ভেতরে সে পুড়ছে একেবারেই সন্দেহ নেই। টুনুর মায়ের যা স্বাস্থ্য, এক বেলা খেয়ে দিন পনেরো কুড়ি টিকতে পারবে তো? মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁঝিয়ে উঠল। আমি কি করব? কত বলেছি, কত বুঝিয়েছি, আমার কথাই শুনবে না। আমি না খেলে উনিও খাবেন না, এ অন্যায় নয়, অত্যাচার নয়, মরে তো মরবে, না খেয়ে মরবে। নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। যে অন্ন পাওয়া যাচ্ছে না সে অন্ন তো পেটে যাবে কারো না কারোর, যে রিলিফ চলছে তা শুধু একজনের বদলে আরেকজনকে খাওয়ানো। এতে শুধু আড়ালে যারা মরছে তাদের মরতে দিয়ে চোখের সামনে যারা মরছে তাদের কয়েকজনকে বাঁচানোর চেষ্টা করা সান্ত্বনা। কিন্তু এসব কোনো কথাই সে বলতে পারল না, সব গোলায় আটকে গেল। সে শুধু বলল, ভুরি ভোজনটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। আমি কেটে সেটে যতদূর সম্ভব খাওয়াটা কমিয়ে দিয়েছি, বেঁচে থাকতে যতটুকু দরকার এবং দেশের সমস্ত লোক মরে গেলেও সেইটুকু খাবার সংগ্রহ করার ক্ষমতা যদি আমার থাকে, কাউকে না দিয়ে নিজেই আমি দেখাবো। নীতি ধর্মের দিক থেকে বলছি না, সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে দশজনকে খুন করার থেকে নিজেকে না খাইয়ে মারাটা বড় পাপ, ওটা পাশবিক স্বার্থপরতা। কিন্তু যারা না খেয়ে মরছে তাদের যদি এই স্বার্থপরতা থাকতো, এক কাপ অখাদ্য গ্রুয়েল দেওয়ার বদলে তাদের যদি স্বার্থপর করে তোলা যেত, অন্ন থাকতে তাহলে হয়তো বাংলায় আর কেউ মারা যেত না। তা সে অন্ন হাজার মাইল দূরেই থাক, একত্রিশটা তালা লাগানো গুদামেই থাক। তুই পাগল নিখিল, তুই একটা বদ্ধ পাগল। এই বলে মৃত্যুঞ্জয় উঠে গেল। তারপর দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। দেরি করে আপিসে আসে, কাজে ভুল করে, চুপ করে বসে ভাবে, এক সময় বেরিয়ে যায়। বাড়িতে তাকে পাওয়া যায় না, শহরের আদি অন্তহীন ফুটপাথ ধরে সে ঘুরে ঘুরে বেড়ায়। ডাস্টবিনের ধারে, গাছের নিচে, খোলা ফুটপাতে যারা পড়ে থাকে, অনেক রাত্রে দোকান বন্ধ হলে
যারা হামাগুড়ি দিয়ে সামনের রোয়াকে ওঠে একটু ভালো আশ্রয় খোঁজে, ভোর চারটে থেকে যারা লাইন দিয়ে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুঞ্জয় তাদের লক্ষ্য করে, পাড়ায় পাড়ায় লঙ্ঘরখানা খুঁজে বার করে অন্য প্রার্থীর ভিড় দেখে। প্রথম প্রথম সে এইসব নরনারীর যতজনের সঙ্গে সম্ভব আলাপ করত, এখনও সেটা বন্ধ করে দিয়েছে। সকলে এক কথায় বলে, ভাষা ও বলার ভঙ্গি পর্যন্ত তাদের এক ধাঁচের। নেশায় আচ্ছন্ন অর্ধচেতন মানুষের প্যানপেনানির মতো ঝিমানো সুরে সে এক ভাগ্যের কথা, দুঃখের কাহিনী। কারো বুকে নালিশ নেই, কারো মনে প্রতিবাদ নেই। কোথা থেকে কীভাবে যেমন সব ওলট পালট হয়ে গেল তারা জানেনি, বোঝেনি, কিন্তু মেনে নিয়েছে। মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। টুনুর মা বিছানা নিয়েছে, বিছানায় পড়ে থেকে সে বাড়ির ছেলে বুড়ো সকলকে তাগিদ দিয়ে দিয়ে স্বামীর খোঁজে বারবার বাইরে পাঠিয়ে দেয়। কিন্তু এই বিরাট শহরের কোথায় আগন্তুক মানুষের কোন জঞ্জালের মধ্যে তাকে তারা খুঁজে বার করবে? কিছুক্ষণ বাইরে কাটিয়ে তারা ফিরে আসে। টুনুর মাকে মিথ্যে করে বলে যে মৃত্যুঞ্জয় আসছে, খানিক পরেই আসছে। খবর দিয়ে বাড়ির সকলে কেউ গম্ভীর, কেউ কাঁদো কাঁদো মুখ করে বসে থাকে। ছেলে মেয়েগুলিকে অনাদারে অবহেলায় ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে। নিখিলকে বারবার আসতে হয়। টুনুর মা তাকে সকাতরে অনুরোধ জানায়, সে যেন একটু নজর রাখে মৃত্যুঞ্জয়ের দিকে, একটু যেন সঙ্গে থাকে তার। নিখিল বলে, আপনি যদি সুস্থ হয়ে উঠে ঘরের দিকে তাকান, যতক্ষণ পারি সঙ্গে থাকব, নইলে নয়। টুনুর মা বলে, উঠতে পারলে আমি তো ওর সঙ্গে ঘুরতাম ঠাকুরবো। ঘুরতেন? নিশ্চয় ঠাকুরবো, ওর সঙ্গে থেকে থেকে আমিও অনেকটা ওর মতো হয়ে গেছি। উনি পাগল হয়ে যাচ্ছেন, আমারও মনে হচ্ছে যেন পাগল হয়ে যাবে। ছেলেমেয়েগুলির জন্য সত্যি আমার ভাবনা হয় না, কেবলই মনে পড়ে ফুটপাতের ওই লোকগুলির কথা। আমাকে দু তিন দিন সঙ্গে নিয়ে গিয়েছিলেন উনি। অনেকক্ষণ চুপ করে থেকে টুনুর মা আবার বলে, আচ্ছা কিছুই কি করা যায় না? এই ভাবনাতেই ওর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। কেমন একটা ধারণা জন্মেছে, যথা সর্বস্ব দান করলেও কিছুই ভালো করতে পারবে না। দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে, একেবারে মুছড়ে যাচ্ছেন দিনকে দিন। নিখিল শুনে আর তার মুখ কালি হয়ে যায়। মৃত্যুঞ্জয় আপিসে যায় না। নিখিল চেষ্টা করে তার ছুটির ব্যবস্থা করিয়ে দিয়েছে। আপিসে ছুটির পর সে মৃত্যুঞ্জয়ের কাছে যায়। মৃত্যুঞ্জয়ের ঘোরাঘোরার স্থানগুলি এখন অনেকটা নির্দিষ্ট হয়ে গেছে। ঘন্টার পর ঘন্টা সেও মৃত্যুঞ্জয়ের সঙ্গে কাটিয়ে দেয়, ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে তাকে উল্টো কথা শোনায়, নিজের আগেকার যুক্তিতর্কগুলো নিজেই খণ্ড খণ্ড করে দেয়। মৃত্যুঞ্জয় শুনে, কিন্তু তার চোখ থেকেই টের পাওয়া যায় যে কোথার মানে সে আর বুঝতে পারছে না। তার অভিজ্ঞতার কাছে কোথার মারপ্যাঁচ সব অর্থহীন হয়ে গেছে। ক্রমে ক্রমে নিখিলকে হাল ছেড়ে দিতে হয়। তারপর মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলিমলিন শিল্কের জামা অদৃশ্য হয়ে যায়। পরনে ধুতির বদলে আসে ছেঁড়া ন্যাকড়া, গায়ে তার মাটি জমা হয়ে দৃশ্যমান হয়ে ওঠে, দাড়িতে মুখ ঢেকে যায়। ছোট একটি মগ হাতে আরও দশজনের সঙ্গে সে পড়ে থাকে ফুটপাতে আর কাড়াকাড়ি মারামারি করে লঙ্গরখানার খিচুড়ি খায়। সে বলে, গাতে খেয়েছি, খেতে পাইনি বাবা, আমাকে আমাকে দুটি খেতে দাও বাবা। শুনছিলেন আজকের গল্প কে বাঁচায় কে বাঁচে। গল্প পাঠে তমাল, নিখিলের চরিত্রে কৃষাণু, মৃত্যুঞ্জয়ের চরিত্রে রাজ, টুনুর মা এবং গল্পের সূত্রধার আমি চন্দ্রাণী। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমাদের পাশে থাকুন, আমরা এগিয়ে যাব। ধন্যবাদ।